হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবকিছু ঠিকঠাক আছে। আজকে দেখব পাকিস্তান ভার্সেস বাংলাদেশ কোনটি ভালো দেশ। এই দুইটা দেশ একসময় একটি দেশেই ছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তরতর করে পাকিস্তানকে ছাড়িয়ে গেছিল অর্থনৈতিক দিক দিয়ে। এই দুইটা দেশের কম্পারিজন আসলেই কিন্তু বাংলাদেশকে এগিয়ে রাখা হয়, বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে আর অন্যান্য সেক্টরের দিক দিয়েও, বাট সামরিক দিক দিয়ে কিন্তু স্টিল বাংলাদেশ পাকিস্তানের কাছে অনেক ছোট। চলুন আজকে এই দুইটা দেশের মধ্যে কোন দেশটি ভালো একবার দেখে আসি। চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। 1 2 3 বন্ধুরা, ওয়ার্ল্ড আল্ট্রা নলেজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, বিশ্বের তৃতীয় সবথেকে মুসলিম জনবহুল দেশ হচ্ছে পাকিস্তান, এবং অপরদিকে বিশ্বের চতুর্থ সবথেকে মুসলিম জনবহুল দেশ হচ্ছে বাংলাদেশ। দুইটা দেশেই কিন্তু একটা আরেকটার পেছনে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ পাকিস্তানের পেছনে একটি অংশ হয়ে যায়, কিন্তু পশ্চিম পাকিস্তানের শোষণ বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ। তো আজ আমরা এই ভিডিও থেকে জানব পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে জনসংখ্যা, আয়তন, সংস্কৃতি, অর্থনীতি ও উন্নয়নের দিক দিয়ে কে কতটা বেশি এগিয়ে রয়েছে। তো চলুন কম্পারিজনটি শুরু করা যাক। শুরুতে আমরা যদি পাকিস্তান নিয়ে কথা বলি, দেশটির অফিসিয়াল নাম হচ্ছে দ্য ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। এটি দক্ষিণ এশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়া সংযোগ স্থলে অবস্থিত। দেশটির দক্ষিণ দিকে আরব সাগর, পশ্চিমে আফগানিস্তান ও ইরান, উত্তরে চীন এবং পূর্বে ভারত অবস্থিত। পাকিস্তানের আয়তন প্রায় 8,12,000 বর্গ কিলোমিটার, এবং আয়তনের দিক দিয়ে এটি পৃথিবীর 33তম বৃহত্তম দেশ। বর্তমানে পাকিস্তানের জনসংখ্যা প্রায় 25,12,00,000, এবং জনসংখ্যার দিক দিয়ে এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম জনবহুল দেশ। পাকিস্তানের জাতীয় ভাষা হচ্ছে উর্দু এবং সরকারি ভাষা হচ্ছে ইংরেজি, তবে দেশটির প্রায় 76% মানুষ উর্দু ভাষায় কথা বলে থাকে। পাকিস্তানের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। দেশটির 95% মানুষ ইসলাম ধর্মের অনুসারী, 5% হিন্দু, খ্রিস্টান এবং শিখ ধর্মের অনুসারীও রয়েছে। ইসলাম অন্যান্য ধর্মও আছে রাজধানী, এবং এটি দেশটির নবম বৃহত্তম শহর। 1960-এর দশকে পরিকল্পিত শহর হিসেবে নির্মিত ইসলামাবাদ উচ্চমানের জীবনযাপনের জন্য বিখ্যাত। করাচি পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী এবং বৃহত্তম শহর, এটি দেশটির প্রাক্তন রাজধানীও ছিল। এছাড়াও এটি দেশটির সবথেকে জনবহুল শহর। তো বন্ধুরা, এগুলো ছিল পাকিস্তান সম্পর্কে কিছু সাধারণ তথ্য। তো চলুন এখন লক্ষ্য করা যাক পাকিস্তানের অর্থনীতি ও উন্নয়নের দিকে। পাকিস্তান একটি উন্নয়নশীল দেশ। প্রাথমিক রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে টেক্সটাইল, চামড়াজাত পণ্য, খেলাধুলার সামগ্রী, রাসায়নিক এবং কার্পেট। দীর্ঘদিন ধরে আর্থিক জিডিপি হচ্ছে 339 বিলিয়ন মার্কিন ডলার, সাধারণ মানুষের মাথা পিছু আয় হচ্ছে মাত্র 1,462 মার্কিন ডলার। দেশটি পৃথিবীর 158তম স্থানে রয়েছে। দেশটির সরকারি মুদ্রার নাম হচ্ছে পাকিস্তানি রুপি, এবং বর্তমানে 1 মার্কিন ডলার সমান পাকিস্তানের 278 রুপি। তবে অর্থনৈতিক দিক দিয়ে খুব খারাপ অবস্থা হলেও সামরিক দিক দিয়ে বর্তমানে পাকিস্তান বিশ্বের নবম শক্তিশালী দেশ। এছাড়াও পাকিস্তান হচ্ছে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ। পাকিস্তানের মানুষের সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। বর্তমানে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে পাকিস্তান রয়েছে 4 নম্বরে, এবং টি-20 র্যাঙ্কিংয়ে রয়েছে 7 নম্বরে। পৃথিবীর সবথেকে নিরাপদ দেশগুলোর মধ্যে পাকিস্তানের অবস্থান 141 নম্বরে। দেশটির অন্যান্য বড় শহরগুলো হচ্ছে লাহোর, রাওয়ালপিন্ডি, ফয়সালাবাদ, হায়দ্রাবাদ, পেশোয়ার ইত্যাদি। তো বন্ধুরা, এগুলো ছিল পাকিস্তানের সকল ইনফরমেশন। এখন চলে যাওয়া যাক বাংলাদেশের ইনফরমেশনে। বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, উত্তর দিকে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় রাজ্য, পূর্ব দিকে আসাম, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য, দক্ষিণ পূর্ব দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলের দিকে বঙ্গোপসাগর অবস্থিত। বাংলাদেশের আয়তন প্রায় 1,48,460 বর্গ কিলোমিটার, এবং আয়তনে বাংলাদেশ বিশ্বের 92তম বড় দেশ। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি। আয়তনের দিক দিয়ে অনেক ছোট পাকিস্তান, বাংলাদেশ হচ্ছে বিশ্বের অষ্টম জনসংখ্যার দিক দিয়ে প্রায় কাছাকাছি। এছাড়াও বাংলাদেশ হচ্ছে বিশ্বের অন্যতম একটি ঘন বসতিপূর্ণ দেশ, এবং বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে 1,165 জন মানুষ বসবাস করে। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। মোট জনসংখ্যার 90.4% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এছাড়াও কিছু শতাংশ হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মের অনুসারীও রয়েছে। বাংলাদেশের রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে ঢাকা।
বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে অবস্থিত। এই মেগাসিটির জনসংখ্যা প্রায় 2 কোটিরও অধিক। এছাড়াও এটি অর্থনৈতিকভাবে দক্ষিণ এশিয়ায় দিল্লি এবং মুম্বাইয়ের পরে অবস্থান করছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম, যেটি দেশের সবথেকে বড় বন্দর নগরী হিসেবে পরিচিত। তো বন্ধুরা, এগুলো ছিল বাংলাদেশের সাধারণ কিছু তথ্য। চলুন এখন জেনে নেওয়া যাক অর্থনীতি এবং উন্নয়নের দিকে। স্বাধীনতার পর প্রায় শূন্য থেকে শুরু করলেও অর্ধ শতাব্দী বছর পর দারিদ্র এবং দুর্যোগের সেই বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। স্বাধীন রাষ্ট্র হিসেবে গত 50 বছরে বাংলাদেশ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রেই বহু দেশকে ছাড়িয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে $455 বিলিয়ন। বাংলাদেশের একজন পাকিস্তানের $339 বিলিযন, $100 বিলিয়ন প্লাস আয়ের ভিত্তিতে পাকিস্তানের সাথে বাংলাদেশের জিডিপি স্থানে রয়েছে। বাংলাদেশের সরকারি মুদ্রার নাম হচ্ছে টাকা। জিনিসটা বর্তমানে মার্কিন ডলার বাংলাদেশি $119। বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 37 নম্বরে। বাংলাদেশের মানুষের সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। বর্তমানে ICC ODI র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে 8 নম্বরে এবং T20 র্যাঙ্কিংয়ে রয়েছে 9 নম্বরে। পৃথিবীর সবথেকে নিরাপদ দেশগুলোর মধ্যে বাংলাদেশে অবস্থান 93 নম্বরে। বাংলাদেশের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে খুলনা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সিলেট, রাজশাহী ইত্যাদি। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখে বোঝা গেল যে বাংলাদেশ অর্থনীতির দিক দিয়ে পাকিস্তান থেকে প্রায় 10 বছর এগিয়ে আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, এবং আপনি যদি ভারত বনাম বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন। অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ পাকিস্তান থেকে প্রায় 10 বছর এগিয়ে আছে, কথাটি আসলে খুবই মানে মনে ধরলো, খুবই ইন্টারেস্টিং লাগলো কথাটি। পাকিস্তান থেকে একটা সময় পাকিস্তানেরই একটা পার্ট ছিল বাংলাদেশ, সে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা পেয়ে তরতর করে পাকিস্তানকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেছে, এখন 10 বছর এগিয়ে রয়েছে পাকিস্তান থেকে। ব্যাপারটা আসলে অসাধারণ। বাট এখানে একটা কথা, সেটা হচ্ছে সামরিক দিক দিয়ে পাকিস্তান থেকে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। আর পাকিস্তান মুসলিম বিশ্বের ফার্স্ট কান্ট্রি যেটা পারমাণবিক শক্তিধর কান্ট্রি, আর বাংলাদেশ এই লিস্টে হয়তো কোনোভাবে আসবে না। তো ডলারের রেটটাও কিন্তু পাকিস্তানে অনেক দাম, প্রায় ২৭৮ রুপি মনে হয় $1, আর বাংলাদেশে ১১৯ টাকায় $1। তো এখানে প্রায় ১০০ টাকার বা ১০০ রুপির ব্যবধান বাংলাদেশের সাথে পাকিস্তানের। তো এটা ধরে নেওয়া যায় যে বাংলাদেশ পাকিস্তান থেকে আসলে অনেক এগিয়ে আছে। আর জিডিপির কথায় যদি আসে, এখানেও কিন্তু দুইটা দেশের মধ্যে বিরাট ব্যবধান। পাকিস্তানের $339 বিলিয়ন জিডিপি টোটাল, আর বাংলাদেশের $745 বিলিয়ন, $100 বিলিয়ন প্লাস ডিফারেন্স এই দুইটা কান্ট্রির মধ্যে। হিউজ অ্যামাউন্ট, এটা হিউজ অ্যামাউন্ট। তো বন্ধুরা, এই দুইটা দেশের মধ্যে অর্থনৈতিক কম্পারিজন কেমন লাগলো, বা অন্যান্য যে বিষয়গুলো এখানে কম্পেয়ার করে দেখছে এই বিষয়গুলো কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।